গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইলার্নিং ক্লাসে তোমাদের স্বাগত। আজকে নার্সারি অঙ্ক ক্লাস আমি এখন নেব। তোমাদের অঙ্ক ক্লাসে দেখো আমি যা বোর্ডে করাবো তোমরা সেগুলো মন দিয়ে দেখবে এবং খাতায় সবাই তুলে নেবে। তাহলে আমি তোমাদের অঙ্ক বোর্ডে করাচ্ছি, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো তোমরা সবাই লিখবে সংখ্যায় সংখ্যায় লেখো 2 10 6 26 থেকে 3 10 5 35 পর্যন্ত পর্যন্ত চারবার। তাহলে তোমরা খাতায় কি লিখবে? সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো 2 10 6 26 থেকে 3 10 5 35 পর্যন্ত চারবার, বুঝেছ? চারবার তোমরা লিখবে। সবাই এটা খাতায় তুলে নেবে, সংখ্যায় লেখো 26 থেকে 35 চারবার। এবারে দেখো মাঝের সংখ্যা লেখাবো, এই এইটা সবাই লিখবে চারবার, তার সঙ্গে সবাই মাঝের সংখ্যা লিখবে। মাঝের সংখ্যা লেখো, সবাই সংখ্যা লেখো 26 থেকে 35 চারবার লিখবে খাতায়, তারপরে মাঝের সংখ্যা লিখবে। আমি যেগুলো দিচ্ছি বোর্ডে এগুলো খাতায় তুলবে, তুলে সবাই লিখবে। দেখো এখানে লিখলাম আমি 2 10 6 26, দুটো ঘর ফাঁকা, 2 10 8 28। তাহলে কি হলো, এখানে লিখলাম আমি 2 10 6 26, দুটো ঘর ফাঁকা, 2 10 8 28। তাহলে এই 26-এর পরে কত হবে সবাই বলো? 26-এর পরে এবং 28-এর আগে কত হবে? 2 10 7 27। সবাই মুখে ডেকে ডেকে লিখবে, তাহলে 2 10 6 26-এর পরে কত হলো? 2 10 7 27। তাহলে এইভাবে তোমরা মাঝের সংখ্যাগুলো লিখবে। তারপরে দেখো আমি লিখছি 3 10-এ 30, কত লিখলাম? 3 10-এ 30, এখানে লিখলাম 3 10-2 32। তাহলে 3 10-এ 30 এবং 3 10-2 32-এর মাঝের সংখ্যা কত হবে সবাই বলো? 3 10-এ 30 এবং 3 10-2 32-এর মাঝের সংখ্যা হবে, সবাই ডাকবে, 3 10-1 31। কত হবে? 3 10-1 31। তারপর আমি ধরো লিখলাম 2 10-9 29, আর এখানে লিখলাম 3 10-1 31। তোমরা ডাকবে 2 10-9 29, 3 10-এ 30। তাহলে 2 10-9 29-এর পরের সংখ্যা কত, আর 3 10-8 31-এ দুটোর মাঝের সংখ্যা হলো 3 10-এ 30। তাহলে 2 10-9 29 এবং 3 10-8 31-এর মাঝের সংখ্যা কত হলো? 3 10-এ 30। এখানে কি লিখেছিলাম? 2 10-6 26 এবং 2 10-8 28-এর মাঝের সংখ্যা 2 10-7 27। এখানে লিখেছিলাম 3 10-এ 30, 3 10-2 32-এর মাঝের সংখ্যা 3 10-1 31। এখানে 2 10-9 29 এবং 3 10-1 31-এর মাঝের সংখ্যা 3 10-এ 30। তাহলে তোমরা এইভাবে সবাই খাতায় প্র্যাকটিস করবে।
এখানে লিখলাম আমি 3 10 3 33, 3 10 5 35। তাহলে সবাই বলো তো 3 10 3 33 ও 3 10 5 35-এর মাঝের সংখ্যা কত হবে? 3 10 4 34। তাহলে 3 10 3 33 এবং 3 10 5 35-এর মাঝের সংখ্যা কত? 3 10 4 34। তোমরা কিন্তু সবাই এভাবে ডেকে ডেকে লিখবে, সংখ্যাগুলো সুন্দর করে ঘর ভরাট করে লিখবে। এবার এখানে লিখছি, দেখো, এখানে লিখলাম আমি 3 10 6 36, 3 10 8 38। তাহলে 3 10 6 36 ও 3 10 8 38-এর মাঝের সংখ্যা কত হবে? 3 10 7 37। সবাই ডাকবে তোমরা, তাহলে 3 10 6 36 ও 3 10 8 38-এর মাঝের সংখ্যা কি হবে? 3 10 7 37। তারপরে দেখো এখানে লিখলাম আমি, তিন দশ সাত সাঁইত্রিশ, 3 10 9 39। তাহলে সবাই বলো তো 3 10 7 37 এবং 3 10 9 39-এর মাঝের সংখ্যা কত হবে? 3 10 8 38। কত হলো? 3 10 8 38। তাহলে 3 10 7 37 ও 3 10 9 39-এর মাঝের সংখ্যা কত হলো? 3 10 7 37। এই 3 10 8 38, সরি, 3 10 8 38। তাহলে 3 10 7 37 এবং 3 10 9 39-এর মাঝের সংখ্যা 3 10 8 38। এখানে লিখলাম আমি 4 10-এ 40, 4 10-এ কত হয় 40, 4 10-এ 40। আর এখানে লিখলাম আমি 4 10 2 42। তাহলে 4 10-এ 40 ও 4 10 2 42-এর মাঝের সংখ্যা কি হবে? 4 10-এ 40-এর পরে কত? 4 10 আর 41, আর 4 10 2 42-এর আগেও 4 10 আর 41। তাহলে 4 10-এ 40 এবং 4 10 2 42-এর মাঝের সংখ্যা 4 10 1 41। 4 10-এ 40 এবং 4 10-এ 42-এর মাঝের সংখ্যা কত? 4 10 1 41। এখানে লিখলাম 4 10 4 44, এখানে লিখলাম 4 10 6 46। তাহলে 4 10 4 44 ও 4 10 6 46-এর মাঝের সংখ্যা কত? 4 10 5 45। তাহলে 4 10 4 44 ও 4 10 6 46-এর মাঝের সংখ্যা কত? 4 10 5 45। কত? 4 10 5 45। সবাই মুখে বলো 4 10 4 44 ও 4 10 5 45-এর মাঝের সংখ্যা, 4 10 6 46-এর মাঝের সংখ্যা 4 10 5 45। সবাই বলো 4 10 4 44 এবং 4 10 6 46-এর মাঝের সংখ্যা 4 10 5 45। এখানে লিখলাম 4 10 আর 48, এখানে লিখলাম 5 10-এ 50। তাহলে 4 10 আর 48 ও 5 10-এ 50-এর মাঝের সংখ্যা কত হবে? 4 10 আর 48 আর 5 10-এ 50-এর মাঝের সংখ্যা কত হবে? 4 10 9 49, 4 10 9 49। তাহলে কি হলো? 4 10 আর 48 এবং 5 10-এ 50-এর মাঝের সংখ্যা কত হলো? 4 10 9 49। তাহলে সবাই তোমরা প্রথমে সংখ্যায় লেখো 2 10 6 26 থেকে 3 10 5 35 পর্যন্ত চারবার লিখবে, তারপরে মাঝের সংখ্যা আমি যেগুলো দিলাম এগুলো সবাই খাতায় তুলবে, তুলে সুন্দর করে লিখবে।
এই সংখ্যাগুলো বাদ দিও, অন্যান্য সংখ্যা দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে সবাই বোর্ড থেকে এগুলো তুলে নাও, মাঝের সংখ্যা লেখো, বোর্ডে আমি যা দিয়েছি এগুলো সবাই তোলো। সবাই দেখেছো বোর্ডে কি লিখেছি? আর 26 থেকে 35 যে লিখবে সবাই ডেকে ডেকে লিখবে। 3 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30, 3 10 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35। একটা ঘর বাদে বাদে যেমন লেখা শিখিয়েছি সেভাবেই তোমরা সবাই লিখবে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।